हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल शाश्वती ब्लॉग। देखो आज के सकालटा शुरू हो गए, शुशुम ओदी के देखो खेला करछे, आर एदिके आमार रान्ना कमप्लीट, आलू भाजा पटल भाजा और मेथी पाता दिए बेसन बड़ा, और एखाने हयेछे बिउलिर डाल। आज जेहेतु नील षष्ठी ओई जन्य सब निरामिष हयेछे। शुशुमके देखो स्नान करिए दिएछि, खेला করছে, আর ওদিকে অনেক বাসন হয়ে গেছে, চলো বাসনগুলো ধুয়ে তারপর তোমার সাথে কথা বলছি। সুষম খেলা করছে এদিকে, আর এদিকে এসে পড়েছে কারেন্টের মিস্ত্রি। দেখো কয়েকটা বোর্ড খারাপ হয়ে গেছে, সেগুলো সব সারিয়ে দিচ্ছে। 12:30টার মতো বেজেও গেছে, এদিকে আমার বাসন ধোয়া কমপ্লিট, এখনো সারানো হয়নি। আর এদিকে দেখো জামা কাপড় গোছাতে বাকি আছে এখনো আমার। চলো আমি রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। দেখো সুষম রেডি হয়ে গেছে, এরম করে দাও। আজ নীল ষষ্ঠীর পুজো, দেখো রেডি পুজো দিতে যাব বলে। আমাদের বাড়ির কাছেই মন্দিরটা, তাই একটু বেলা করেই এলাম। কে কে নীল ষষ্ঠী করো আমাকে কমেন্ট করে জানিও, আমি এবারে ফার্স্ট টাইম করছি। আগের বছর করা হয়নি। এবছর যেখানে ঘর ভাড়ায় থাকি তাই বাড়ির সামনেই মানে মন্দিরটা আছে যেহেতু, ওই জন্য করলাম। আর আশেপাশে এখানে অনেক বাঙালিরাও থাকে, তারাও করেছে, ওই জন্য আমাকেও বললো চলো একসাথে যাব সবাই। তাই আমিও রেডি হয়ে গেলাম। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, ওদিকে সুষম দেখো গোটা মন্দিরে ছুটোছুটি করছে, আর ওর ভাইয়ের সাথে এখানে পাশের বাড়ি একটা বাচ্চা ছেলে আছে ওর থেকে একটু ছোট, তার সাথে দেখো ছোটাছুটি করছে। আর আজ যেহেতু ভাত খেতে নেই ওই জন্য আমার জন্য পরোটা বানিয়ে নিচ্ছে, আর ওদের তো ভাত হয়ে গেছে, ওরা দুজনে খেয়ে নিয়েছে। চলো সন্ধ্যা হয়ে গেছে, আমাদের এখানে এখনও সন্ধ্যা হয়নি, আমাদের এখানে বৈকাল। সুষম ঘুমাচ্ছে, এদিকে ওর খাবারটা আমি রেডি করে নেব, ও উঠলে ওকে খাইয়ে দেব। আমাদের এখানে 7:30টায় সন্ধ্যে হয়, দেখো এখনও 7টা বেজে গেছে, এখনও দিনের বেলা। চলো আজকে আলমারিটা গুছিয়ে নিই, কাপড় জামাগুলো এলোমেলো করে দিয়েছে সব সুষম, ওদিকে ও এখনও ঘুমোচ্ছে। দেখো এবার উঠে পড়েছে, আর আমার আলমারিও গোছানো কমপ্লিট। এবার চলো রুটি করে নিই, রাত্রে রুটি হবে। রুটি করে নিচ্ছি, সুষম ওদিকে খেলা করছে বসে বসে, এবার ওকে বই পড়ে একটু। মাঙ্কি মানে ক্যামেল মানে ক্যাট মানে ইয়াক মানে। দেখো ওর বাবা এসে পড়েছে, বাবা আসতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে ফাঁকে ঘুরতে। ওর পাপা এলেই ওকে ফাঁকে গাড়ি নিয়ে ঘোরাতে যেতে হবে, ওরা ফাঁকে চলে গেল। চলো এই ফাঁকে আমি একটু সিমুই বানিয়ে ফেলি। এ দেখো সিমুই রেডি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধু।